जतो नाइनी खापनी खुम भाई यो आइनी मुखे दो बिन चम प्रिंसे आखे जतो डिजिटल मीडिया रा जहानी खूब चैनल नाइए तो नेरो न मिजोरम असम त्रिपुरा मणिपुर इंडिया नि फाथर तो नाइ बांग्लादेश हाक्तर तिनि नाम बुस कम खूब पक्ता ती बिमखे हिंदू सनातनी तिनि पूजा पार्वण थेके शुरू के तिनि चिरचरित परंपरा जे तिनि हिंदू नि जमु जामु आबोन लाज तिनि समतां तो नाइ तिनि बदैखे ओंगिया तमो बायखे चिनि नेक्स्ट जेनेरेशन ब्रेखे हमसाये फायनाय आरंभ ए बारखे वानामा आसुसे तिनियो ब ड्रग्स लाये तंपायनि रावखोन जथ मामफा राव जति गुस्ति राव वानामा लाचिमासा खमा तंफियो जे गोरजी महाशसले चिनि ड्रोन जारा मीडिया तोनेलो एवं जारा यूट्यूबर राव जे चिनि डॉक्टर भाइये चिनि ब अनुष्ठान ब भाइये तें बगे चिनि সংলগ্ন পক্ষ থেকে এবং পক্ষ থেকে এবং যত চিনি বিল্ডিং অর্গানাইজার তথা কর্মচারী গ্রন্থ জয়ান্থ এবং চিনি যুদ্ধর পক্ষ থেকে ফাইকান তিনি মুখ্যত কোনো সরকারের বিরুদ্ধে যাক কোনো ব্যক্তির বিরুদ্ধে যাক চৌর সরকার থেকে একটা আবেদন খেতে নেই চৌ হিন্দু ধর্ম অবলম্বী তথা সনাতনী চৌ পরম্পরা ভাবে সুম অক্ষম চৌ চিনি মা ফাম চৌ চৌ যুদ্ধ পুরুষ থেকে চৌ লঙ্গাই চৌ পূজা পালন থেকে লঙ্গাই বলতে চৌ এক কোনো চৌ সাও মাসাক খামারও মাসাক খামারও বলতে বাবা মহাদেব আমা পার্বতী এবং চিনি গণেশ ও বিগ্রহ মাসাক খামারও চৌ পূজা পালন থেকে চৌর সাথে যে 1986 সাল থেকে চৌর যুব সংগ্রাম আন্দারও চৌ লঙ্গাই মন্দির নিয়ে খাই খেলে যায় লঙ্গাই কমিটি খাই চুয়ার পূজা পালন থেকে এবং এতদিনও চৌ অবলোকন হচ্ছে এবং মন্দির কেবল মাতাল হয়ে এবং আমাদের ক্ষেত্রেও তাও চৌ 2006 এবং 2008 সাল থেকে চুমারও চৌর পাঁচটা দিন তো লঙ্গাই কমিটির রোল নিয়ে সরকার দিয়ে চৌ পাঁচটা রূপ চৌ ছায়া কিন্তু চৌ দুর্ভাগ্য চৌর পাঁচটা জায়গা আমার যে সাথে কেউ যে আরো সামনে হচ্ছে যেটি ব্রুন ইত্রে একটা সামাজিক সংস্থা বেশ করুন কোন কান্থায় দিয়ে আহা এবং তিনি তিনি মগ সম্প্রদায় এবং বুদ্ধ মন্দির নব বুদ্ধ প্রিয়ত্ব খেলে যা দর্বন পাঠারি আহা এবং তিনি মুসলমান তিনি সম্প্রদায় যারা তিনি গুরু লগে দর্বন ড্রং মসজিদ এবং মাদ্রাসা খেয়ে ড্রবন স্কুল তো চালাবো আবন বলে চিনি মন্দির নগর সুশান কোন কোনো আবন মন্দির পাই গাউন্ড মন্দির মন্দির নিজের মর্যাদা অবনষ্ট কিন্তাঙ্গ এবং চুল যে তিনি পরম্পরা চুল পূজা পার্বণ থেমে নেয় তিনি নাথ মন্দির না নাই তিনি দৌড় তোফান না নাই চাতে না নাই আবু বই চুল পাতা নিম তো চার সময় দাবি করে তিনি চুল লামা হিন্দু আমি আমার তিনি বলে লামা হিন্দু তিনি জমাতিয়া সম্প্রদায় নি যে জমাতিয়া হলারি তাহলে কাকুর গ্রহণ গ্রহণ সাধন জমাতিয়া গুণ খাইয়ে থাকে বিশেষ করে চুলখা তো আমার সময় এবং চুখানি ঘুমায় ফেল তিনি ছিল মহারাজ পক্ষ থেকে সারা ত্রিপুরা চিনি ব্রু যারা বিশেষ করে হিন্দু ধর্মাবলম্বী ব্রু যত জাতি জনজাতি যত রয়েছে একটা বিশেষ দিন যাদের চিনি ধর্ম প্রজাতে আঘাত তাকে মুঠো চিনি মন্দির পবিত্র দলন তাকে মুঠো এবং চিনি মন্ত্র মন্দির দেশ কেমন কোনো মতে যাতে মত শিল্পী আমার চুন চিনি ধর্ম রক্ষা কেন্দ্র বলে সুযোগ দিন মুঠো বর থেকে চুন সরকার জোরালোভাবে আবেদন জোরালোভাবে দাবি এবং জোরালোভাবে চুন সরকার দিশাই আমরা পাশাপাশি আমাদের সাথে মহারাষ্ট্র রয়েছেন তথা সাধক যেটা প্রিন্স পিয়াস এক্সরসিস্ট এবং যারা এবং সেই যারা রয়েছেন ওনারা আমাদের আহ্বানে আজকে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন সেটার মধ্যে উল্লেখযোগ্য হলো আমাদের সক্রিয় সম্মানিত কর্মজীবী জমাতে মহারাজ এবং সাথে আমাদের রয়েছেন যে বর্তি শশান খোলার আমাদের সক্রিয় সাধু বাবা উনিও আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আরও বিশ্ব হিন্দু পরিষদের যে প্রতিনিধি উনিও আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আর সেসের প্রতিনিধিরাও আমাদের মাঝে রয়েছেন এবং আমরা আজকে স্বল্প সময়ের মধ্যে আমাদের বিভিন্ন পাড়ার চৌধুরীগণ এবং আমাদের
মহিলা যে সংগঠন রয়েছে তথা মহিলাদের একটা আমাদের সংস্থা রয়েছে ব্লু জয়েন্ট এবং ব্লু জয়েন্ট এবং ব্লু কর্মচারী সমবেতভাবে আমাদের আজকে অংশগ্রহণ করেছেন। আজকে আমরা কারোর বিরুদ্ধে কোনো অভিযোগ নই, কারোর বিরুদ্ধে কোনো কমপ্লেন নই, সরকারের বিরুদ্ধেও নই, কোনো ব্যক্তির বিরুদ্ধে নই। আমরা 1986 সন থেকে আমরা এই মনোবাজার সংলগ্ন বনভূমি বন দপ্তরের জায়গা তথা 1986 থেকে যথাক্রমে আমরা আমাদের লংগাই পূজা বা লংগাই মন্দির প্রতিষ্ঠিত করে পূজা পালন করে থাকি। লংগাই বলতে আমরা ত্রয়ী দেবদেবীকে বুঝাচ্ছি তথা শিব মহাদেব বাবা মহাদেব পার্বতী এবং গণেশ এই ত্রয়ী দেবদেবীদেরকে আমরা পূজা পালন করে থাকি। তো এই ক্ষেত্রে আমরা অনেকবার আমাদের সেই গণেশ দপ্তরের আইন মোতাবেক সেটাকে পাত্তা প্রদান করার জন্য আমরা আবেদন রেখেছিলাম, কিন্তু দুর্ভাগ্য আমাদেরকে সেই পাত্তা পদ্মাবলী প্রদান করা হয় নাই। আমি এখানে উল্লেখ করতে চাই যে আমাদের সমুদ্রে যে বিএস আমাদের একটা সামাজিক সংস্থা রয়েছে তাদেরকে একখানি সেখানে পাত্তা প্রদান করা হয়েছে এবং আরও সেখানে মনোবাজার সংলগ্নে সেখানে আমাদের মক সম্প্রদায় এবং যারা বুদ্ধা ধর্মাবলম্বী ওনাদেরকেও 10খানি পাত্তা প্রদান করা হয়েছে এবং ওনারা মন্দির প্রতিষ্ঠা করে ওনারা ওনাদের ধর্ম রীতিনীতি আচার ওনারা পালন করছেন। পাশাপাশি আমাদের এখানে মনোবাজার রাস্তা সংলগ্নে মসজিদ এবং মাদ্রাসা ব্যতিক্রমে মুসলমান যারা সংখ্যালঘু বাইরাও ওনাদের মসজিদ এবং মাদ্রাসা ব্যতিক্রমে ওনারাও কার্যক্রম পরিচালনা করছেন। তো আমাদের বক্তব্য আমরা মাননীয় ত্রিপুরা সরকারের নিকট আমাদের একটা জোরালো আবেদন এবং আপনাদের আমরা ইন্টারনি অ্যাপিল করবো যাতে আমাদের এই লংগাই মন্দির যাতে অক্ষুণ্ণ রাখা হয়, লংগাই মন্দির পবিত্রতা যাতে নষ্ট করা না হয়। লংগাই মন্দির যে আমরা একটা ডিমার্কেটেড এরিয়া সেটা মাত্র একখানি ছয় ঘন্টা জায়গা রয়েছে আমাদের, সেই জায়গাটাকে যাতে আমাদের যারা কমিটির নামে যাতে বার্তা প্রদান করা হয় এর জন্য আমাদের জোরালো দাবি। আমরা আজকে যে আমরা এখানে একটা আমরা রেলি আমরা যে অর্গানাইজ করলাম সেটা কোনো সরকারের বিরুদ্ধে নয়, কারোর বিরুদ্ধে নয়, আমরা জাস্ট সরকারের নিকট মাননীয় ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রীর নিকট আমাদের অর্গানাইজেশনের পক্ষ থেকে জোরালো আবেদন যে আমাদেরকে যাতে বার্তা প্রদান করবে। আমাদের যে হিন্দু ধর্মের যে আমরা সনাতনী হিসাবে আমরা যে দেবদেবীদেরকে পূজা পার্বণ করে থাকি সেটাকে যাতে অক্ষুণ্ণ রাখা হয়, সেটা যাতে মর্যাদা রাখা হয়, যাতে কোনো রকম বিনষ্ট না করা হয় সেটাই আমাদের একান্ত অনুরোধ এবং আবেদন। আমি আরও খুবই আনন্দিত এবং আমাদের পরবর্তী সময়ে মহারাষ্ট্র যারা আছেন আমরা ওনারাও বক্তব্য উপস্থাপন করবেন। মূলত আজকে আমরা চারটি কথা দাবি নিয়ে আজকে আমাদের যে আজকে যে আমরা এখানে রেলি অনুষ্ঠান করছি সেটা হলো মন্দির প্রাঙ্গণে মূর্ত স্ট্যান্ড নির্মাণ করা চলবে না এবং আমাদের লংগের মন্দির পবিত্রতা নষ্ট করা চলবে না এবং আমাদেরকে যে আমাদের যে এককালীন ছয় ঘন্টা যে জায়গাটা রয়েছে আমাদের বিদ্যমান সেই জায়গা যাতে আমাদের নামে তথা লংগের মন্দির কমিটির নামে যাতে ফরেস্ট দপ্তরের আইন মোতাবেক বার্তা প্রদান করা হয় সেগুলোই আমাদের দাবি। এখানে আমরা কারোর বিরুদ্ধে কোনো অভিযোগ উপস্থাপন করছি না, আমরা সরকারের নিকট বিনম্রভাবে আমাদের সমাজ থেকে আমাদের হিন্দু ধর্মাবলম্বীদের পক্ষ থেকে আমরা জোরালো আবেদন এবং অপিল রাখছি যাতে আমাদেরকে আমাদের ধর্ম আমাদের মন্দির যাতে বিনষ্ট করা না হয় এবং আমাদের প্রেমশ্রেষ্ঠ যাতে অক্ষুণ্ণ রাখা হয় সেটাই আমাদের আসল মূলত উদ্দেশ্য। সরকারের প্রতি আমাদের জোরালো আবেদন থাকবে, অন্যান্য ধর্মের যে প্রতিষ্ঠানগুলো যেভাবে সংরক্ষিত রাখা হয়েছে যেগুলো এখনো তাদেরকে যেটা মসজিদের সামনে মন্দির থাকবে, মন্দিরের সামনে পুত্রমন্দির থাকবে, মন্দিরের সাথে তর সঙ্গে চার্জ থাকবে সেটা আমাদের একটা শুভনীয় এবং আমরা একটা অখণ্ডতা ভারতীয় ধর্মনিরপেক্ষ সেটা একটা প্রমাণ। তাই আমরা আমাদের মন্দির তাদের যাতে অক্ষুণ্ণ রাখা হয় সেটার জন্য সরকার নিকট আমাদের চূড়ান্ত হবে। বিলাই থামেমা হজাগ্রী থম পান্ডা হাসার হজাগ্রী পান্ডা ওংয়ে তংফুক মাসংনে বুথা।